তুমি তো জানো যে বিধবারা শুভ অনুষ্ঠানে যায় না। লাবণ্য না হয় ছোট, ও কিছু জানে না, কিন্তু তোমার তো কথাটা অজানা নয়। আমি ক্ষমা চাইছি মা, আসলে ঠাকুরজিকে দেখে ক্ষণিকের জন্য আমি সব ভুলে গিয়েছিলাম। ঠাকুরজি, তোমার আজকের দিনটা খুব শুভ দিন, সব মঙ্গল হবে দেখো। আমি চাই না ওখানে থেকে কোনো অনাচার হোক আমার জন্য। পুরুষ মানুষের একটা না একটা নেশা চাই। কি নেশা বলতো? পিঁয়াজের নেশা। আর এই আঁচলের নেশায় স্বামীকে যদি বাঁধতে পারিস, তবে জানবি স্বামী খরমুখ হবে। আর এই আঁচলের নেশায় কিভাবে বাঁধতে হয় জানিস তো? কিছু ঠিকঠাক থাকবে তো? চিন্তা করিস না, দাবার গুটি যেভাবে সাজিয়েছি তাতে খেলা ছেড়ে কেউ কোথাও চলে যাবে না, কোনো যাওয়ার উপায় নেই। কি হলো? আয় আয়। সাবিত্রী মাগো, আজ যে আমার তোমার আশীর্বাদের বড় প্রয়োজন মা। আজ আমার মনের যে বাসনা তা যেন পূরণ হয়, আমি যেন আমার লক্ষ্যে স্থির থাকতে পারি মা। মেয়েদের ব্রতকথায় সাবিত্রী মায়ের ব্রত, সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ আটে।